হেরোইন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাদক মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া 14 জনের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। দুপুরে চেম্বার আদালতে আরও 13 জনের জামিন স্থগিতের আবেদনের শুনানির কথা রয়েছে। সকালে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন জানান, হাইকোর্ট থেকে এরই মধ্যে যে আসামিরা জামিন পেয়েছেন তাদের বিরুদ্ধে 1.5 কেজির বেশি মাদক বহনের অভিযোগে মামলা রয়েছে। আইন অনুযায়ী কারো কাছে 25 গ্রাম হেরোইন পাওয়া গেছে প্রমাণিত হলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। সেখানে গত 11 মার্চ 1 কেজির বেশি হেরোইন পরিবহন মামলার এক আসামি জামিন পেয়েছেন। এছাড়া পৃথক আরও কয়েকটি মাদক মামলায় জামিন পেয়েছেন আসামিরা।